দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চ্যানেল 24/7 এর খবরের জের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে সম্বর্ধনা জানানো হলো কাশিম বাজারের ফুল প্রেমী শিন্টু খানকে। গত কয়েকদিন আগে কাশিম বাজার এলাকার শিন্টু খানের বাড়ির ছাদে আস্ত একটা ফুল বাগানের খবর সংবাদ মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় হিরো, তাই গাছ পাগল আমরা গ্রুপের পক্ষ থেকে ফুল প্রেমী শিন্টু খানকে সম্বর্ধনা জানানো হলো এদিন। গ্রুপের পক্ষ থেকে এদিন অঙ্গীকার করা হলো আগামীতে গোটা পৃথিবীকে ফুলের সৌন্দর্যতায় বৃদ্ধি করা হবে, ফুল প্রেমী মানুষের সংখ্যা প্রচার করা হবে, বাড়ি বাড়ি ছাদে ফুল গাছ লাগানোর সচেতনতা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাছ পাগল আমরা গ্রুপে প্রায় 25 জন সদস্য ফুল প্রেমী শিন্টু খানের কাশিম বাজারের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন প্রদান করেন। আমি ক্রিয়েট করেছি যেটা গাছ পাগল আমরা, যারা গাছ ভালোবাসেন, ছাদ বাগান করেন বা মাটিতে বাগান করেন, তাদেরকে নিয়ে গ্রুপটা করেছি। তো সেই গ্রুপে আমাদের শিন্টু ভাইও আছে, আমাদের গ্রুপকে ফলো করে শিন্টু ভাই যেভাবে ছাদে বাগান করেছে সেই বাগানের ছবিগুলো বিভিন্ন চ্যানেলে দেখিয়ে শিন্টু ভাই যেভাবে সবার কাছে স্বনামধন্য পাওয়ার যোগ্যতা অর্জন করেছে সেটাকে আমরা মাথায় রেখে আমাদের গ্রুপের পক্ষ থেকে শিন্টু ভাইকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিলাম। এসে আমার খুব ভালো লাগলো, সংবর্ধনা দিলাম। এবং আমাদের একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা মালদার বুকে এরকম একটা সংস্থা করে, এরকম একটা গ্রুপ করে এই গাছপালাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশ দূষণ মুক্ত করার জন্য, আমাদের পরিবেশ যেন পরিবেশে যেন ভারসাম্য বজায় থাকে সেদিকটাকে লক্ষ্য রেখে আমরা একটা সবুজ বিশ্ব গড়ে তোলার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সবাই এইভাবে একসঙ্গে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে এই গাছ লাগান, প্রাণ বাঁচান, এইভাবে প্রত্যেকের ছাদ ভরে উঠুন। শীতের বিভিন্ন মৌসুমি ফুল ফলের চাষ করে গোটা বাড়ির ছাদকে ঢেকে ফেলেছে, নিজের বাড়ির ছাদেই গড়ে তুলেছে আস্ত ফুলের বাগান। শিন্টু খান পেশায় একজন মোটরসাইকেল গ্যারেজের মালিক, বাবা ছিলেন রেলের কর্মী, ছোটবেলায় বাজারে টাকা বাঁচিয়ে ফুলের গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতেন। শিন্টু খানের বাগানে বর্তমানে শতাধিক ফল ও ফুল রয়েছে, আপেল, কমলা, মালটা, চেরি, জামরুল, কুল, নাশপাতি, সাপাটু আতা থেকে বিভিন্ন ধরনের ফল দেখা যায় তার ছাদে। ফুলের ক্ষেত্রেও গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুলও শোভা পাচ্ছে শিন্টুর বাড়ির ছাদে। এদিন সম্বর্ধনা পেয়ে খুশি শিন্টু খান। আমাকে খুব 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 খুশি লাগলো। আমাকে অ্যাডমিন সাহেবরা কিছু পার্সোনালভাবে আমাকে কিছু গিফটেরও ব্যবস্থা করেছে, কিছু টাকাও দিয়েছে আমাকে। সে টাকাটা নিয়ে আমি কী করবো? সে টাকাটা নিয়ে আবার গাছ বিতরণ করবো আমি। ওইটা কিছু মালদার কিছু কিছু জায়গায় ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে আমাদের গাছ পাগল আমরা এই লোগোটা দিয়ে আমরা ওই জায়গাতে গাছটা লাগিয়ে আমরা ফ্রিতে বিতরণ করে দেবো। আমরা ওই জায়গাতে ফাঁকা জায়গাটা যাতে গাছটা হোক আর যেন আমাদের পরিবেশটা যাতে সবুজে সবুজকৃত হয়ে উঠুক। কেন এই সম্বর্ধনা? এটা আমাকে দিনে দিনে যে পরিবেশ যে হারিয়ে গেল সবুজে, যে এটা সেই জন্য এই সবুজের বার্তাটাকে আমরা আরও কাছে পেতে চাই। তার জন্য আমরা আরও ওই গাছপালা লাগাতে চাইছি, আর চাইছি আমাদের দেখে যে তো সবার বাড়িতে ছাদে একটা একটা করে কমসে কম না হলে গাছ টাছগুলো মানুষ করুক, এই অক্সিজেনের যে অভাব হয়, এই যে পরিবেশে যে সবুজ জিনিস হারিয়ে যাচ্ছে। ফুলের বাগান দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছুটে আসছে শিন্টু খানের বাড়িতে। মালদহ থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।